আমরা যদি মানুষকে নবীর সঠিক সুন্নত জানিয়া ওই সুন্নতের দিকে মানুষকে উদ্বুদ্ধ করি মানুষকে দাওয়াত দেই এবং আমাদের দাওয়াতে যদি মানুষ ওই শূন্য নাকড়ে ধরে তাহলে ওই ব্যক্তি আমল করিয়া যে পরিমাণ সব লাভ করবে ওই পরিমাণ সব আমাকে দেওয়া হবে তার আমল একটুও কমবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল আল্লাহ ইসলাম কালা মান আহিয়া সুন্নতমিন সুন্নতি যে ব্যক্তি আমার কোন সুনতকে জীবিত করবে এতে বোঝা যায় কি আখেরি জমানে নবীর সুনত মরে যাবে নবীর সুনত মরে যাবে এই আল্লাহ নবী বলেন মান আহিয়া সুনতামিন সুননাথি আমার কোনো সুন্নতকে যদি কেউ জীবিত করে ফামিলা বিহান নাস এরপরে যদি মানুষে ওই সুনত মোতাবিক তার দেখা দেখি আমল করে বা তার দাওয়াতের কারণে আমল করে খান আলহু মিসল মান আমিলা বিহা তাহলে আমলকারী যে পরিমাণ সব লাভ করবে দাওয়াত দানকারী সেই পরিমাণ সব লাভ করবে কিন্তু যারা আমল করবে তাদের আমল থেকে মুঠেও কমবে না তারা তাদের সব পাবে এবং যে দাওয়াত দিবে শূন্যতের দাওয়াত দিবে শূন্য জীবিত করবে সে ওই পরিমাণ সব লাভ করবে